রঙিয়া জিএসটির অভিযান। রঙিয়ার গোকুল স্তরত অভিযান চলাই রাজ্যিক জিএসটির বহুগৰাকী বিষয়াই। বহু ঘণ্টা জুৰি অভিযান চলাই রঙিয়ার ভূটান বাস স্টেণ্ডস্থিত এই দোকানখনত সরকারক বহু টকার কর ফাঁকি দিয়ে আহিছিল এইজন গোকুল দাস নামৰ ব্যবসায়ীয়ে। রাতিপুৱাৰ পৰাই অভিযান চলাই আছে এই বৃহৎ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানখনত। সংবাদ মাধ্যমৰ দেখি দোকানৰ গৰাকীয়ে দোকানৰ দুৱাৰ বন্ধ কৰি দিয়া দেখা পোৱা যায়। সংবাদ মাধ্যমক কোনো ধৰণৰ মন্তব্য দিয়াৰ পৰা বিৰত থাকে জিএছটি বিষয়াই। লক লক লক